দীর্ঘ 27 বছর জেল খাটা নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস উনি চোখে দেখেননি। অতঃপর নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তার কয়েকজন সহকর্মীকে বললেন, চলো আজ শহর দেখি। চার দেওয়ালের ভিতর বন্দি জীবনের দীর্ঘ সময় কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে দেখার ইচ্ছা করছে। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলিগলি হাঁটলেন। খুব ক্ষুধা লাগার পর ম্যান্ডেলা বললেন, সামনের মূলে যদি কোনো রেস্টুরেন্ট থাকে সেখানেই খেয়ে নিতে চাই। ওরা তো অবাক। বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছু নেই, ক্ষুধা লেগেছে তাই খাবো। জেলের নোংরা খাবার খেয়েই যেহেতু মরিনি তাই এত সহজেই মরব না। সবাই মিলে টেবিলে খেতে বসছেন। অল্প দূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়স্ক। হোটেলের ওয়েটারকে ম্যান্ডেলা বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো আমার টেবিলে বসে খেতে। ভদ্রলোক আসলেন, এসে আমার পাশের চেয়ারটায় বসলেন। খেতে খেতে আমরা গল্প করছি কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে, চামচ দেখে খাবার প্লেটে পড়ে যাচ্ছে। ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন, আপনি মনে হয় অসুস্থ। লোকটি চুপচাপ রইল, কিছুই বলল না। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খেয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন, ওনার খাবার বিলটাও আমরা পরিশোধ করব। খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু সবাই অবাক চোখে দেখল লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছে না। শরীরের কাঁপনি ক্রমবর্ধমান। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন। সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন, এত অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ি পৌঁছতে পারবেন তো? এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন, উনি অসুস্থ না, আমি জেলের যে সেলেবন্দি ছিলাম উনি ছিলেন গার্ড। প্রচণ্ড মার খেয়ে আমার খুব তৃষ্ণা পেত। পিপাসায় কাতর হয়ে আমি যতবার পানি পানি বলে আর্তনাদ করতাম ততবার উনি আমার সমস্ত শরীরে প্রস্রাব করে দিতেন। আজ আমি দেশের প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাশীল মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। আই সেই সব দিনগুলির কথা মনে করে উনি খুবই ভয় পেয়েছেন, কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া তো আমার আদর্শের পরিপন্থী, এটা আমার জীবনের এথিক্সের অংশ নয়। তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন। প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। তোমরা মনে রেখো, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার মানসিকতাই একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস রাষ্ট্রকে তৈরি করতে পারে।